নার্সারি বন্ধুরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো, তাই না? কি করছো? পড়াশোনা করছো না? পড়াশোনা করবে, খেলাধুলা করবে, আর কি করবে? বেশি বেশি লিখবে যাতে হাতের লেখা সুন্দর হয়, আর কি করবে? বাসায় আঁকি ঝুঁকি করবে, ড্রয়িং। তোমাদের মনে যা ইচ্ছে হয় সেটা আঁকবে, এঁকে সুন্দর করে রং করবে, ঠিক আছে? বলো তো আজকে আমি তোমাদের কি ক্লাস নিব বলতে পারবে? আজকে আমি তোমাদের একটি বাংলা ক্লাস করাবো, ঠিক আছে? কয়েকদিন পর তোমাদের সঙ্গে আবার আজকে দেখা হচ্ছে ভিডিও ক্লাসে, তাই না? চলো আমরা আজকে বাংলা দেখি কি পড়ব। আজকে আমরা কি পড়ব? শব্দ গঠন। শব্দ গঠন এর আগের ক্লাসে আমরা কি দি পর্যন্ত শিখেছি? আমরা এর আগের ক্লাসে ট থেকে মূর্ধন্য পর্যন্ত শিখেছি, তাই না বন্ধুরা? তোমরা কি সবাই শিখে ফেলেছ ট থেকে মূর্ধন্য পর্যন্ত? আশা করি তোমরা সবাই ট থেকে মূর্ধন্য পর্যন্ত শব্দ গঠনগুলো বানান সহ শিখেছ এবং সুন্দর করে খাতায় লিখে রেখেছ, তাই না? আজকে আমরা কি দিয়ে শিখব? এটা কি বলতো? ত, তারপর থ, দ, ধ, দন্তন্য, এই পাঁচটা দিয়ে আজকে আমরা কি করব? শব্দ গঠন শিখব। কয়টি করে শব্দ গঠন যেন আমরা শিখি? দুইটি করে। ত দিয়ে আমরা কি লিখতে পারি তোমরা বলতে পারো? ত দিয়ে আমি কি লিখব? ত, ব, লা। কি হলো? ত, ব, লা, তবলা, তাই না? তারপরে আবার কি লিখতে পারি আরেকটা? হ্যাঁ, এটা কি লিখেছি? তয়ের শিকারে তি, ময়ের শিকারে মি, তিমি। তোমরা তিমিও লিখতে পারো, আবার কিন্তু আরেকটা আছে সেটাও লিখতে পারো। তয়কারে তা, লয়কারে লা, তালা। তালা কি? তালা তোমরা সবাই চেনো না? এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। থ দিয়ে কি লিখবো আমরা? থ দিয়ে তোমরা পারো তো, মনে করো তো থ দিয়ে কি হয়? থ দিয়ে থালা হয়, আর কি হয়? থ লয়কারে লে, কি হলো? থালা, থলে। থালায় কি? থালায় আমরা খাবার খাই, তাই না? আর দ দিয়ে কি লিখবো? দ দিয়ে দয়কারে দো, দয়কারে এল, এটা কি? দোয়েল। দোয়েল কি? দোয়েল পাখি আমাদের জাতীয় পাখি। তোমাদের যদি জিজ্ঞাসা করি তোমাদের জাতীয় পাখি কি, আমাদের জাতীয় পাখি কি, তোমরা কি বলবে? দোয়েল। এটা হচ্ছে দোয়েল। আর কি লিখবো আমরা দ দিয়ে? দরজা লিখবো, দরজা। আর ধ দিয়ে কি লিখবো? ধান, ধ, নরসিংহের নু, ক, নু, ধনু। তারপরে কি আছে এটা? এটা কি সবাই বলো তো, এটা কি? দন্তন্য। দন্তন্য দিয়ে কি লিখবো? নদী, নদী। আর কি লিখবো? নৌকা। তাহলে আমরা কি করেছি? ত দিয়ে আমরা কি শিখেছি? তবলা, তিমি। তোমরা তিমিও লিখতে পারো, আবার কিন্তু তালাও লিখতে পারো বা তালও লিখতে পারো। তাহলে ত দিয়ে আমরা কি শিখেছি? ত, ব, লয়কারে লা, তবলা। কি হলো? ত, ব, লয়কারে লা, তবলা, তাই না? এটা কি? একটা বাদ্যযন্ত্র, দুই হাত দিয়ে বাজাতে হয়। তোমরা চেনো না এটা? আর ত দিয়ে এটা কি? তয়ের শিকারে তি, ময়ের শিকারে মি, কি হয়? তিমি। তিমি কি? তিমি একটি মাছ, তাই না? তিমি মাছের নাম তোমরা সবাই শুনেছ, তিমি মাছ। আর এটা কি? তয়কারে তা, লয়কারে লা, তালা। তোমরা এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো।
তাছাড়া তোমরা অন্য যে কোনো আরো অনেক শব্দ আছে, ত দিয়ে কি হয়, তাল হয়, তয়কারে তাল ও তাল, তাই না? থ দিয়ে কি লিখেছি আমরা, থয়কারে থা, লয়কারে লা, কি থালা, থয়কারে থা, লয়কারে লা, থালায় কি, থালায় আমরা খাবার খাই, আর থ লয়কারে লে, থলে, থ লয়কারে লে, থলে, থলেতে কি জিনিসপত্র রাখা হয়, থ লয়কারে লে, থলে। তারপরে কি দ, দ দিয়ে কি দোয়েল, দয়কারে দো, অন্তস্থ আইকারে এ, ল, এল, দোয়েল, দয়কারে দো, অন্তস্থ আইকারে এ, ল, দোয়েল। আর এটা কি দ, বয়শূন্য র, বর্গের জয়কারে যা, কি হলো, দরজা। দ, বয়শূন্য র, বর্গের জয়কারে যা, কি হলো, দরজা, দরজা আছে। তারপরে কিন্তু এটা না লিখে কিন্তু তোমরা এটাও লিখতে পারো, দই, দর্শই, দই। তারপর এটা কি দ, এটা কি ধ, ধ দিয়ে কি লিখেছি, ধয়কারে ধা, দন্তন্য, ধান, ধান, কি ধান ক্ষেত তোমরা দেখেছ, ধান ক্ষেত কি সবুজ থাকে, তাই না? ধান কি, ধান থেকে চাল হয়, সে চাল দিয়ে আমরা ভাত রান্না করে ভাত খাই, তাই না? এটা হলো ধান। আর এটা ধ, দন্তে নরসুকরে নু, ক, কি হলো, ধনু, ধ, দন্তে নরসুকরে নু, ক, ধনু। আর সবার শেষে এটা কি লিখেছি, দন্তন্য, দন্তন্য দিয়ে কি লিখেছি, দন্তন্য, দয় দীর্ঘিকার, কি হলো, নদী, দন্তন্য, দয় দীর্ঘিকার, নদী। আর এটা কি দন্তের নয়, ওকার, কয়কারে কা, নৌকা, নৌকা কি নদীতে নৌকা চলে, তাই না? নৌকায় উঠেছ না তোমরা, অনেকেই নৌকায় উঠেছ, নদী আর নৌকা। তাহলে আমরা আবার দেখি ত দিয়ে কি শিখেছি, ত দিয়ে ত, ব, লয়কারে লা, তবলা, তাই না? তরি শিকারে তি, ময়ের শিকারে মি, তিমি। তোমরা তিমিও লিখতে পারো, তালাও লিখতে পারো, তয়কারে তা, লয়কারে লা, তালা। থ দিয়ে থয়কারে থা, লয়কারে লা, থালা। আর থ লয়কারে লে, থলে। দ দিয়ে দয়কারে দো, অন্তস্থ একারে এ, ল, দোয়েল। তারপর দ, বর্ষণ্য র, বর্গীয় জয়কারে যা, দরজা, দরজাও লিখতে পারো, আবার দইও লিখতে পারো, দ, রসই, দই। ধ দিয়ে ধয়কারে ধা, দন্তন্য, ধান, দন্তন্য, সরি, ধয়কারে ধা, দন্তন্য, কি হয়, ধান। আর এটা কি লিখেছি, ধ, দন্তন্য নরসুকার, ক, ধনু। আর এটা কি দন্তন্য, দন্তন্য দিয়ে কি নদী, দন্তন্য, দয় দীর্ঘিকার, নদী। আর এটা কি নৌকা, নয় ঔকার, কয়কারে কা, নৌকা। তাহলে আমরা ত থেকে তন্তন্য পর্যন্ত আজকে কি শিখেছি, শব্দ গঠন। তাহলে তবলা বানান কি, ত, ব, লয়কারে লা, তবলা, তাই না? এখন যদি এখানে যদি আমি এটা কি লিখি, তয়কারে তাল ও তাল, এটা কি হয়, তয়কারে তাল ও তাল, এটার প্রথম অক্ষর কি হয়, ত, তাই না? এটা কিন্তু, এটাও কিন্তু ত দিয়ে লিখা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে আমরা ত দিয়ে তবলা, তিমি বা তাল, যে কোনো একটা লিখবে এখান থেকে। আর থ দিয়ে থালা, থলে, দ দিয়ে কি দোয়েল, দরজা,
দই, এখান থেকেও যে কোনো একটা তোমরা দুটি করে শিখবে। ধ দিয়ে ধান, ধনুক, তোমাদের বইয়ে দরজা আছে, আমি সহজ একটা লিখেছি দই। দন্ত ন দিয়ে নদী, নৌকা। তোমাদের যে আমি যেগুলো দিয়েছি এগুলো শিখতে হবে এমন কোনো কথা না। তোমরা যদি এর বাইরেও কোনো শব্দ শিখে থাকো, তোমার আম্মুরা শিখিয়ে থাকে আগে, সেটা লিখলেও তোমাদের হবে। তোমাদের এই বর্ণগুলো দিয়ে শব্দ যে কোনো একটা হলেই হবে, ঠিক আছে? নার্সারির বন্ধুরা, আজকে আমরা ত থেকে দন্ত ন পর্যন্ত শব্দ গঠন পড়েছি, তাই না? আমি যেগুলো পড়িয়েছি এগুলোও তোমরা শিখতে পারো, বা এর বাইরেও তোমার আম্মুরা যদি শিখিয়ে থাকে সেগুলোও তোমরা শিখতে পারো। তোমরা এই শব্দগুলো সুন্দর করে বানান করে করে শিখবে, বানান করে করে শিখে সুন্দর করে খাতায় দুই তিনবার করে লিখবে, ঠিক আছে? আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এগুলো সুন্দর করে খাতায় তিনবার করে সুন্দর করে লিখবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।